আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাফ জয়ী দলের নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার। কৃষ্ণা, আপনাকে স্বাগত আজকে আমাদের স্টুডিওতে। যেটা দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি বা যেটা প্রশ্ন করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে, সবারই তো আসলে পছন্দের খেলাধুলা থাকে, তো আপনি যেখান থেকে বড় হয়েছেন সেই জায়গা থেকে উঠে এসে আপনাকে কেন আসলে ফুটবলটাকেই বেছে নিতে হলো বা কেন আপনি ফুটবলের প্রতি আকৃষ্ট হলেন? ধন্যবাদ আপনাকে। আসলে মেয়েদের যে ফুটবল টুর্নামেন্ট শুরু হবে বা মানে আমি খেলবো এটা আমার কখনো জানা ছিল না বা কখনো আমি ভাবিও নাই যে মেয়েরা ফুটবল খেলবে। কিন্তু আমি ছোটোর থেকে অনেক দুর্দুরন্ত ছিলাম এবং কি আমি মানে অনেক ছোটোর থেকে সাইকেল চালানো, মোটর সাইকেল চালানো এবং কি পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতাম, এগুলো আমার অনেক ছোটোর থেকেই শখ ছিল যে আমি মানে খেলাধুলা করতাম স্কুলে এবং যে কোনো প্রতিযোগিতা হয়তো আমি অংশগ্রহণ করতাম। তো 2011 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বঙ্গমাতা টুর্নামেন্টটা শুরু করে তখন আমার মানে এরকম দূরদূরান্ত দেখে আমার স্যার বলছিল যে তুমি কি ফুটবল খেলবা কিনা, তো আমি তখন বলছিলাম স্যার আমি খেলবো। তো তারপরে আমার সেখান থেকে ফুটবল মানে ইয়াটা শুরু যে আমি টুর্নামেন্ট থেকেই আমি ফুটবল খেলায় আসা আমার। তারপরে আমি সেখান থেকে উপজেলা জেলা পর্যায়ে খেলি। তারপর আমার কেরিয়ারটা শুরু হয় 2013 থেকে, আমি হচ্ছে আন্ডার-14 চান্স পাই যেটা শ্রীলঙ্কাতে রিজিনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাই, ওখান থেকে আমার ন্যাশনাল টিমের কেরিয়ারটা শুরু। আচ্ছা, এইটা তো আপনার ইচ্ছা ছিল যে আপনার স্কুল টিচার যখন আপনাকে ফুটবলার হতে বলেছে আপনিও আসলে মানে ফুটবলের প্রতি আকৃষ্ট হয়ে ফুটবলে গেলেন, কিন্তু এর জন্য কি আসলে পরিবার থেকে কোনো ধরনের কোনো নিষেধ কিংবা আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে কোনো ধরনের কোনো অসৌজন্যমূলক আচরণের সম্মুখীন হয়েছেন কিনা? হ্যাঁ, এগুলা হয়েছে, আমি শুধু আমি না আমার টিমের সবাই হয়েছে। আর হচ্ছে অনেকে অনেক কথা বলতো, আমার বাবা মাকে অনেক কথা বলতো, তো আমার বাবা মা আমাকে মানে আমার মা আমাকে অনেকবার বাধা দিছে খেলতে না যাওয়ায় এবং কি আমার বলও কাইটে ফেলাইছে সাথে, তো তারপরেও আমাকে আটকে রাখতে পারে নাই, আমি তারপরেও খেলতে গেছি, আমার স্যার আমাকে লুকাইয়া খেলতে নিয়ে গেছে, তো আসার পরে বকাঝকা করছে কিন্তু তারপরে আমাকে থামায় রাখতে পারে নাই। বাবা কিছু বলেনি? বাবা আমার সব ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি সাপোর্ট করছে আমার ছোট কাকা, কাকার পরে আমার বাবা সাপোর্ট করছে, তো বাবা এখন অনেক সাপোর্ট করে, বাবা আগের থেকে সাপোর্ট করতো কারণ আমি মানে একটু বেশি বাবাকে ভালোবাসতাম। আচ্ছা, আমি এবার একটু দলের প্রসঙ্গে আসি। আমাদের দলটা যখন হচ্ছে গিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিল, শুরু থেকেই বেশ দাপটের সাথে খেলছিল। টুর্নামেন্টের শুরু থেকেই কি এটা বুঝতে পেরেছিলেন যে আসলে মানে হয়তো চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করছেন কিন্তু চ্যাম্পিয়ন হতেই পারবেন, এমন আত্মবিশ্বাস কি আসলে মনের ভিতর শুরু থেকে ছিল? যখন আর কি আমাদের গ্রুপ যখন আমাদের ইন্ডিয়ার সাথে পড়ে, তো তখন আমরা সবাই মিলে কথা বলতেছিলাম যে এবার মনে হয় কিছু একটা হবে, তো এই আত্মবিশ্বাসটা আমাদের যখন থেকে মানে শুনতে পাই আমরা যে আমরা আমাদের গ্রুপে ভোটা ইন্ডিয়া আছে, তারপরে পাকিস্তান, তারপর মালদ্বীপ আছে, তো ওই হিসেবে আমরা আমাদের মনোবলটা শক্ত করি, সেইভাবে আমরা ট্রেনিং করি, স্যাররা আমাদের ট্রেনিং করায় এবং কি যখন আমরা খেলতে যাই যাওয়ার আগেও সোটন স্যার এবং সাবিনা আপু প্রেস কনফারেন্সে বলছিল যে আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা ফাইনাল আর কি ফাইনাল খেলবো। আচ্ছা, দলের মধ্যে যখন হচ্ছে গিয়ে এই আত্মবিশ্বাসটা তৈরি হচ্ছে বিশেষ করে ভারতের ম্যাচের পরপরই, সেই মুহূর্তে আসলে মানে দলের পক্ষ থেকে উপদেশ কী ছিল? সেটা ছোটন স্যার যাকে বলা হচ্ছে আমাদের দলের কোচ তার কাছ থেকে কিংবা সাবিনা আপু আমাদের দলের অধিনায়ক যিনি ছিলেন তার কাছ থেকে যে বলা হচ্ছে, তাদের কাছ থেকে আসলে নির্দেশনাটা কী ছিল ভারতের সাথে ম্যাচ জয়ের পর থেকে? আসলেই আমাদের প্রতিজ্ঞা ছিল যে আমরা কিছু একটা করব এবং কি নিজের প্রতি যে বিশ্বাস সেটা রাখছে, আবার একে অপরের প্রতি যে বিশ্বাস সেটা রাখছে, আর আমরা সবসময় এক টিম মানে এক মন এক প্রাণ হয়ে খেলছি সবসময়, আর যেখানে গেছি সবাই আমরা একসাথে গেছি, একসাথে খাওয়া দাওয়া করছি, প্র্যাকটিস হয়েছে একসাথে, সব কিছু একসাথে, আমি মনে করি যে এইটার কারণেই আজকের ফাইনাল দেন চ্যাম্পিয়ন। আর সুরন স্যার তো সবসময় আমাদের বলে যে আমরা এইবার কিছু একটা করব, সাবিনা আপু বলে যে যেহেতু স্যাররা চায় যে আমরা ভালো একটা কিছু করি তো আমাদের করতেই হবে, এবার এইবারে একটা লাকি চান্স যে ইন্ডিয়াকে হারাইছি এখন ফাইনাল, স্যাররা সবসময় বলতো যে নিজের প্রতি আত্মবিশ্বাস এবং কি একতাবদ্ধ থাকো, অবশ্যই ভালো কিছু করব আমরা। আচ্ছা কৃষ্ণা, মানে আমাদের ইমপ্লিমেন্টেশনে কোনো ধরনের কোনো জায়গাতে কোনো কিছু প্রয়োগ করতে গেলে একটা প্ল্যান অনুযায়ী যদি কখনো কোনো কিছু পরিকল্পনা করা হয় তো সেটা প্রয়োগ করতে গেলে ভুল হতেই পারে, সেই ভুল হলে ছোটন স্যার কী বলে, কখনো বকা টকা দেয় কি না?
আসলে স্যারের কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, কারণ স্যার যখন আদর করে বাবার মতোই আদর করে, আবার যখন শাসন করে একজন টিচার হিসেবে যতটুকু করা দরকার ততটুকুই করে, যখন ভুল করি তখন অবশ্যই রাগ করে, কারণ তারও মেয়ে আছে, আর মেয়েরা রাগ করলে বাবারা কেমন করে সেটা তো সেই ভালো জানে। তো রাগ করে, কিন্তু তারপরে ভুল থেকে আমরা শিক্ষা নেই যে উনি এটা বলতেছে যে স্যার একবার বলতেছে কেন আমরা পারবো না, এটা আমাদের বেশি বেশি করতে হবে যাতে স্যার আর না বলে এই জিনিসটা। আচ্ছা, তো দল যখন ম্যাচ জয় করে তখন নিশ্চয়ই দলের ভেতরে যে ধরনের বন্ডিংটা আমরা লক্ষ্য করেছি এতদিন ধরে একসাথে যেহেতু দলটা আছে, সবাই নিশ্চয়ই খুব মজা করে, তো এর মধ্যে সবচেয়ে দুষ্টু প্রকৃতির কে? দুষ্ট এখন নিজের কথা নিজে বলা যায় না, সবাই সবাই দুষ্ট। তার মানে বোঝা গেছে যে আসলে কে দুষ্ট, নিজের কথা যেহেতু নিজে বলা যায় না প্রথমে বলা গেল। আচ্ছা, আরেকটা বিষয় আমি যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে যখন সেলিব্রেশন করা হয়, দল যখন সেলিব্রেশন করে ম্যাচ জয়ের পরে, তখন সবাই মিলে আসলে নাচে, এবং এই নাচের ভিতরে যে সবচেয়ে খুব খারাপ এবং বাজেভাবে নাচে সেই সদস্যের নামটি কিন্তু হচ্ছে গিয়ে একজনকে ইন্ডিকেট করা হয়েছে, কৃষ্ণা, এক্ষেত্রে কি বলবে? আমি কি বলবো, আমি আসলে ছোট থেকে নাচতে পারি না আর কি বলবো, এখন ট্রাই করি মানে সবার সাথে একসাথে সব কিছু করার। এটা খুব সুন্দর কথা যে নাচতে পারি না সাজতে পারি না, কিন্তু খেলতে খুব ভালো পারি সেটা আমরা দেখতে পেরেছি। আচ্ছা, এখন নিজের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? কারণ দল এখন দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল দল, তো এরপরে আসলে নিজের পরিকল্পনাটা কি এবং দলগত পরিকল্পনাটা কি? যেহেতু আমরা দক্ষিণ এশিয়া সেরা হয়েছি, আমরা মানে সর্বোচ্চ চেষ্টা করব যে এই ধারাবাহিকতা রক্ষা করার। আর হচ্ছে সামনে যেহেতু আমাদের আবার সাফ টুর্নামেন্ট হবে, আমরা চাইব যে সাফটা যেন বাংলাদেশের ঘরেই থাকে সাফ ট্রফিটা। আর হচ্ছে যেহেতু আমাদের সাফে যেহেতু আমাদের চ্যাম্পিয়ন হয়ে গেছি, এখন আমাদের এশিয়ান কাপ যে ইয়াটা আছে ওইটার জন্য আমরা প্রস্তুতি নেব এবং কি কঠোর অনুশীলন করব। আচ্ছা, যাই হোক, আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে গিয়ে জানতে চাওয়া, ফুটবল ফেডারেশনে তো সবাই হচ্ছে গিয়ে একসাথেই আছে, এখনও অনেক দিন ধরেই একসাথেই আছে, এর মধ্যে কৃষ্ণার সাথে সবচেয়ে ভালো বন্ধুত্ব কার সাথে হয়েছে? এমনি আমার কাছে সবার সাথেই আন্ডারস্ট্যান্ডিং, তারপরে বন্ডিং সব কিছুই ভালো, সবার সাথে আমি মিশি, কথা বলি, হাসি খুশি থাকি। তো একটু বেশি হচ্ছে সঞ্জিতার সাথে আমার ভালো সম্পর্ক। আচ্ছা, যাই হোক, এখন পড়াশোনা কোথায় করছেন? এখন এআইইউবিতে। আচ্ছা, কোন সাবজেক্টে পড়ছেন? ইকোনমিক্স। পড়াশোনার ক্যারিয়ারটাকে আসলে কতদূর নেওয়ার পরিকল্পনা? হ্যাঁ, চাচ্ছি তো পড়াশোনাটা কন্টিনিউ করার, কিন্তু এখন খেলাটাতেই বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ যেহেতু খেলাতে এগিয়ে যাচ্ছি তো খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাকেও ধরে রাখবো যতটুকু আর কি যায়। আচ্ছা কৃষ্ণা, আমি যতদূর জানি বা আমরা যতদূর জানি যে আপনার ভাই আপনাকে যথেষ্ট সাপোর্ট করে এবং আপনার জন্য অনেক কিছুই করার চেষ্টা করে, তো আপনার ভাই বাবা মা সবাই যেহেতু আপনাকে শুনছে, নিজের পরিবারকে উদ্দেশ্য করে আর কোনো কিছু বলার আছে কি না? হ্যাঁ, আসলে পরিবার, শুধু পরিবার যে তা না, সারা বাংলাদেশকেই বলবে, এবং কি বিশেষ করে আমার যে টাঙ্গাইল এবং কি গোপালপুরবাসী আছে তাদেরকে বলবো যে তারা আমাকে প্রতিনিয়ত ফোন দিতেছে, আমার স্কুলের স্যার ফোন দিতেছে, যিনি আমার কোচ গোলাম রায়হান বাপন স্যার, আমার হেড স্যার আব্দুল লতিফ, এবং কি আমাদের উপজেলা চেয়ারম্যান স্যার ইউনুস তালুকদার ঠান্ডু, আর আমাদের এমপি স্যার ছোটমণি স্যার, ওনারা সবাই আমাকে ফোন দিছে, ফোনে বলতেছে আমি কবে আসবো, কখন আসবো জানাইতে, সবাই আর কি আমার অপেক্ষায় আছে। এবং কি আমাদের যে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের প্রতিনিধিগুলো আছে নিউজ কভার করার জন্য, তারাও আমাকে প্রতিনিয়ত ফোন দিতেছে। তো আমিও মানে খুব উত্তেজিত যে আমিও কখন যেতে পারবো বাবা মার কাছে, এবং কি আমার দেশ, আমার এলাকাবাসীর কাছে, স্যারদের কাছে। অবশ্যই আপনি সুন্দরভাবে ফিরে যাবেন, আপনি উদযাপন করবেন এই সময়টা উপভোগ করে, অবশ্যই ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো ফলাফল বয়ে আনবেন এটাই আমরা প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে এতটুকু সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত ছিলেন সাফ নারী ফুটবল দলের সদস্য কৃষ্ণা রানী সরকার।